Assalamu alaikum. Kagajir bou release hoye gelo ei banner ta shore jabe shomoy sathe sathe sob kichu change hote thake ghorer katar moto cholche sob kichu cholche ghurche aaj hotat mone porlo FDC sei manush gulake je manush gulo ei je amra jokhon shooting kori ei je নায়ক নায়িকাদের ফেসে আর্টিস্টের ফেসে যারা লাইট ফেলে তারা কিন্তু উপরে কাঠের একটা মাচাঙ্গের মধ্যে ঝুলে থাকে ওই লাইটগুলো করে ঝুলে থাকে মানে দাঁড়ায় থাকে এবং এই লাইটগুলোর এত টেম্পারেচার আপনি চিন্তা করতে পারবেন না মানে ওরা না শার্ট খুলে ফেলে শার্ট খুলে কোমরে বেঁধে নেয় এইভাবে কাজ করে আর আর্টিস্টরা যখনই ঢুকে যারা একটু বড় বড় স্টার ছিল এবং যারা তাদেরকে ভালোবাসতো ঢুইকাই না আরে এই খালে কেমন আছো তোর মেয়ে বিয়ে দিছ ওই উপর থেকে না স্যার সামনের মাসে বিয়া আচ্ছা যোগাযোগ করো মেকআপ রুমে আইসো কথা বলে কথা বলে কিন্তু এদের কথা মনে পড়তেছিল আজকে আমাদের এখানে 18টা সংগঠন আছে ওই সংগঠনের মধ্যে এরা না কিন্তু এরা গভর্নমেন্ট জব করে এফডিসির একজন মালি যে বাগানে ফুল ফুটায় সে এফডিসির কর্মচারী সেই কিন্তু এফডিসির একটা পার্ট যেমন একটা ঝালমুড়িওয়ালা ছিল না 40 বছর জীবনের পার করে দিয়ে গেছে এই এফডিসিতে সেও একজন এফডিসির এফডিসির দারোয়ান ওদের একটা ইউনিয়ন আছে ওদের জন্য কেউ কিছু করছে বলে আমার জানা নাই আজকে হঠাৎ মিঠুন চক্রবর্তীর একটা ভিডিও দেখলাম ও হৃদয় লাগছে জানেন এই যে কারেন্ট যে ভোল্টেজ থাকে যেটা দিয়ে শুটিং হয় ওটা যদি একবার গায়ে লাগে মা বইলা গো বলা যায় না জানেন মা গো কইতে পারবেন না মার মধ্যে শেষ এরকম একজন লাইটম্যান মারা গেছিলেন বোম্বে ওনার নাম কি ছিলেন আমি যাই হোক আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে একটু বলে নেই উনি মারা যাওয়ার পর ওনার ঘরে তিনটা সন্তান ওনার মাও কিছুদিন পর মারা যান এখন এতিম হয়ে গেল না এই তিন সন্তানের পুরো দায়িত্ব মিঠুন চক্রবর্তী নিছিল এবং মিঠুন চক্রবর্তী এই দায়িত্ব নেবার পর এই তিনটা বাচ্চাকে মানুষ করছে বড় করছে আমি দেখাচ্ছি ভিডিওটা আচ্ছা ভিডিওটা আগে দেখেন তারপর আলাপ করি সাহেব উন তিন বচ্চোঁ কো পালা গিয়া পোষা গিয়া শিক্ষা দি গই আজ ও তিন বচ্চে হামারে সামনে সবার ক্যারিয়ারের দিকে তাকান আপনি এক নজর কিন্তু একজন মিঠুন চক্রবর্তীকে খুঁজে পাবেন না একদমই পাবেন না আচ্ছা দেখলেন তো এই মিঠুনদা মিঠুনদাই বলি ভালো লাগে শুনতে কলকাতার ছেলে বোম্বেতে গিয়ে ফুটপাতে ঘুমায়া মেসে থাইকা নিজের কেরিয়ার গড়ছে পুনর ছাত্র ছিল কিন্তু লেখাপড়া জানা কলকাতায় সন্ত্রাসীদের সাথে মানে সন্ত্রাসী খাতার নাম কি যেন একটা রাজনীতি দল ছিল আমি জানি না অতগুলো বুঝিও না ওই দলের সদস্য হিসাবে তাকে বিচার করত তখন তখন কলকাতা থেকে পালায়া বোম্বে চলে যায় আর ওইখানে কেরিয়ার করে এবং প্রথম সুপারস্টার আমি বলতে পারি প্রথম বলবো না প্রথম রাজেশ খান্না তারপরে এর আগে দেবানন্দ তারও আগে দিলীপ কুমার অমিতাভ বচ্চন অনেক সুপারস্টার আছে না বোম্বেতে আমাদের দেশেও কিন্তু অনেক সুপারস্টার আছে মনে করেন যে আপনি ওয়াসিম থেকে আরম্ভ করতে হবে জসিম ভাই রাজ্জাক ভাই নায়ক রাজ রাজ্জাক আলমগীর ভাই আমাদের ইলিয়াস কাঞ্চন আমাদের এই যে আপনার রুবেল আমার ঘৃণা ছবি রুবেল মান্না সালমান শাহ আপনার সবাইকে সবাই স্টার ছিল ভাই যার যার সময়
আর এখন বর্তমানে সুপারস্টার একদম কিং শাকিব খান। সবার ক্যারিয়ারের দিকে তাকান আপনি এক নজর, কিন্তু একজন মিঠুন চক্রবর্তীকে খুঁজে পাবেন না। যত লাইটম্যান ছিল যে আমাদের একটা সমিতি কইরা দেন, কামি কেমনে করুম, কিচ্ছু না, আপনার জাস্ট ছায়ার মতো থাকবেন, আপনার হাত থাকবে আমাদের উপর। আমরা করতে চাই এবং তাই করছে। যখন আরম্ভ করছে তখন ছিল 7,000 টাকা অ্যাকাউন্টে সেই সমিতির, আর যখন উনি বিদায় হয়ে আসছেন আসার সময় 30 কোটি টাকা রাইখে আসছে, গইরা দিছে ভাই। ওনাদের পরিবারকে একদম পুরা মনে করেন যে গ্যারান্টি সহকারে সিকিউরিটি দিয়ে দিছে লাইফের, সবাই ভালো আছে। এটাই মিঠুন চক্রবর্তী। তো আমাদের সিনেমাতে অনেকে ছিলেন, ওনারা চলে গেছেন, দেখেন আপনারা ওনাদের মৃত্যুবার্ষিকী পালন করি, জন্মবার্ষিকী পালন করি, এই আমাদের সোশ্যাল মিডিয়ায় হয়তো কিছু কিছু চ্যানেলে নিউজ হয়, কিন্তু তেমন ইউটিউব কন্টেন্টও তৈরি হয় না, দেখি না, কারণ সবাই আপনারা তো জানেন পৃথিবীটা জ্বলতে সুরজ কি পূজারি, বর্তমানে যে আছে তাকে নিয়েই ভাবে, যারা করে যেতে পারে নাই তাদের নাম সামনে আই না, বিতর্ক সৃষ্টি করার লাভ নাই। এখন আমাদের সামনে আছে আমাদের সুপারস্টার শাকিব খান। একটা টাইমে তার আশেপাশে যারা ছিল আমি মনে করি না ভালো ছিল, কারণ অনেক ভুল সিদ্ধান্ত হয়েছে, অনেক কথা উঠছে, অনেক কথা ওনাকে ফেস করতে হয়েছে। তারপরে একটা টাইমে আদনান সাহেব ওনার পাশে আসলেন, এখন দেখেন কি সুন্দর গতিতে ওনার ক্যারিয়ার আগাচ্ছে, কি সুন্দর সুন্দর ছবি করতেছে। কিন্তু ওনার কাছে আমরা চাইতেই পারি মিঠুনদার মতো একটা কিছু করেন, যেহেতু আপনি একটা মানে সুন্দর জায়গায় আছেন, আপনার বন্ধু পাশে আছে, ওনারও উপরওয়ালা যথেষ্ট ক্ষমতা দিছে, কারণ উনি মহামান্য রাষ্ট্রপতির ছেলে, উনি চাইলে হবে না, এটা কি হয়, আমাদের FDC-র এই অবহেলিত মানুষগুলার জন্য কিছু করেন, অন্যরা করে যেতে পারেনি বলে আমি বিশ্বাস করি ওটা নিয়ে ভাবার সময় নাই, দরকার নাই। বর্তমানে আপনি তো দেখতেই পাইলেন, আমি দেখাইলাম একজন মিঠুন চক্রবর্তীকে, এভাবে আমি শাহরুখ খানকে আনতে পারি, সালমান খানকে আনতে পারি, সালমান খানের বাসার দরজার কাছ থেকে কেউ ফেরত আসে না ভাই, অনেক উদাহরণ দিতে পারি, আমার অত উদাহরণ দেওয়ার দরকার নাই। আমি শুধু চাই FDC-র ওই অবহেলিত মানুষগুলাকে কিছু কইরা দেন, যেভাবেই হোক FDC-কে আপন কইরা নেন, তাতে হবে কি জানেন, FDC-র মানুষগুলো আবার প্রাণ ফিরে পাবে। এই জন্য আমি এই মিঠুনদার এই ভিডিওটা দেখাইলাম, মন চাইলো আর কিছু একটা বলি, জানি না কে কীভাবে নিবে, যেভাবেই নেক সাপ দিলেই বলতেছি কিছু একটা করেন, অথবা একটা হাসপাতাল কইরা দেন। পুরো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো না, একটা বড় হাসপাতাল হোক, একটা রাজলক্ষ্মী বিরাট মার্কেট হচ্ছে, একটা হাসপাতাল যদি হইতে পারে আরশাদ আদনান আর শাকিব খানের দুজনের মিলে বাংলাদেশের এই ব্যবস্থাটা যদি করে দিতে পারেন, তাও তো বলতে পারবো। দেখেন FDC-র মানুষ কি করছে, এই যে মিঠুনদার মতো একটা উদাহরণ দাঁড় করাইতে পারবো, আমাদের সব সিনেমা নায়কদের কথা না বলতে পারি, কিন্তু একজন শাকিব খানের কথা তো বলতে পারবো। সবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ হাফেজ। एक समय था जब वर्कर्स को कोई इज्जत नहीं करते थे, कोई भी लैंग्वेज में बात करते थे इनके साथ, मैं खड़ा होता था, क्योंकि मैं ये दौर से गुजर चुका था कि ये लोग इंसल्ट करते तो कैसा लगता है। तो मुझे लगता है कि ये लोग तो भीख नहीं मांग रहे हैं, तो काम मांग रहे हैं, तो भीख मांगने वालों को अब ऐसे बात नहीं करते, इनके साथ क्यों करते। सब एक दिन आए मेरे पास, कहा कि दादा आपको हमारे साथ रहना होगा। बोले मैं कैसे रह सकता भाई, मैं जो हीरो हूं। बोले कुछ नहीं, आप खाली हमारे पीठ पे हाथ रख दो, आपसे लो 30 करोड़ रुपए, 30 करोड़।